জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের আমাদের এখানে ঝলমলে রোদ বেরিয়েছে, তার জন্য আরও ভালো আছি। তো চলো আজকে বলে দিই কী কী নিয়ে বসেছি। দেখতে পাচ্ছ মুসুর ডাল আছে, ঝিঙে আলু পোস্ত, চিকেন পকোড়া কিন্তু এইটা, আর আছে পমফ্লেট মাছ, আর একটা আছে গুড়জালি মাছ ছোটো মতো, আর পমফ্লেট মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছে, আর এখানে আছে দেরাদুন চালের ভাত। পুরো একদম বেঙ্গলি থালি যাকে বলে। ঝিঙে আলু পোস্ত মানে বাঙালি আনা বলো? মুসুর ডাল, ঝিঙে আলু পোস্ত, দেখতে পাচ্ছ একদম দেরাদুন চালের ঝরঝরে ভাত। আর এতে যদি ডাল পড়ে আর ঝিঙে আলু পোস্ত পড়ে কথাই হবে না। পোস্ত পাতা থাকলে মনে হয় যেন বাঙালি বাঙালি বলো। কিন্তু পোস্তর দাম তো এতটা হাই হয়ে গেছে, এক ঝটকা অনেকটা বেড়ে গেছে।
পকোড়াগুলোর হেভি স্বাদ হয়েছে। বললাম না চিকেনের দাম কম, এখন যেরকম ইচ্ছে করে খেয়ে নাও। আমাদের এখানে কম, তোমাদের ওখানে কিরকম আমি তা বলতে পারবো না, বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন দাম হতে পারে, আমাদের এখানে কিন্তু কম। আমাদের এখানে ফার্ম আছে জানো তো, সেই জন্য দামটা হয়তো একটু কম হবে। মাছটা সাদা আছে ভালো,
তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।